যদি বলি যে স্পোর্টসের দুজন সাংবাদিকের নাম বলেন, নিশ্চয়ই একটা নাম আপনার মাথায় আসবে, আপনি মানুন আর নাইবা মানুন, আপনি তাকে কাউন্ট করবেনই। রিয়াসাত আজিম আমার সঙ্গে রয়েছেন। তার যে জনপ্রিয়তা আমি যেটা দেখি, তিনি যে কাজই করবেন কেন, এই স্টেডিয়াম গেটে যখন আসেন, এই দুই নম্বর থেকে মিরপুর স্টেডিয়াম গেটে, ছবি তোলার একটা হিড়িক লেগে যায়, ভীষণ রকম ভালো লাগে। অনেক ক্রিকেটারের সঙ্গেও এমনটা হয় না। এটাই কি আপনার জীবনের সব থেকে বড় অ্যাওয়ার্ড? আমার কাছে মনে হয় কি যে মানে মানুষের ভালোবাসার উপরে আসলে কোনো কিছু নেই। আচ্ছা, অনেকেই বলে যে টিআরপি, অনেকেই বলে যে সাংবাদিকরা আসলে যেই নিউজটা পাবলিক বেশি পছন্দ করবে, পাবলিক বেশি আরো যদি খারাপ ভাষায় বলি খাবে, সেই নিউজটা করার চেষ্টা করে। ইন্টারেস্টিং পার্ট কি জানেন, যে সংবাদ মাধ্যম, সেটা হতে পারে প্রিন্ট, সেটা হতে পারে ইলেকট্রনিক, সেটা হতে পারে অনলাইন, প্রত্যেকটা মাধ্যম নিউজ করে মানুষের কাছে কিন্তু পৌঁছানোর জন্য। মানে আপনি যদি একটা লক্ষ্য নির্ধারণ করেন যে সেই সংবাদ মাধ্যমের, সেটা হচ্ছে ওই বেঙ্গল গেজেট থেকে শুরু করে আজকের একাত্তর টেলিভিশন, চ্যানেল 24, ইন্ডিপেন্ডেন্ট টিভি, নিউজ 24, কিংবা হচ্ছে প্রথম আলো, সবার উদ্দেশ্য কিন্তু একটা থাকে, উদ্দেশ্যটা হচ্ছে যে মানুষের কাছে পৌঁছানো। দিন শেষে হচ্ছে ওই মানুষের কাছে, আমার কাছে মনে হয় আমি পৌঁছাতে পেরেছি, দেখি মানুষের আনকন্ডিশনাল ভালোবাসাটা পেয়েছি। অনেকে অনেকভাবে অনেক কিছু ব্যাখ্যা করবে, অনেকের সাথে আমার মত মিলবে না, ওইটাকে আমার কাছে মনে হয় আ ম্যান ইজ গুড টু অল ইজ নট আ গুড ম্যান। যেই মানুষ বা যেই ব্যক্তি বা যেই সত্তা সবার কাছে ভালো, সে কখনো ভালো হইতে পারে না, সে হচ্ছে চামচা, তাই না? তো আমি আমার স্টাইলটা অলওয়েজ ফলো করার চেষ্টা করি, আমার কাছে যেটা মনে হয়েছে বা যেটা মনে হয় সেই জায়গাটাতে আমি সবসময় ফোকাস করার চেষ্টা করি। হয়তো অনেকেই আমাকে ভুল বুঝে, আবার অনেকেই ভালোবাসে, এবং এন্ড অব দ্য ডে আমি কখনো আমার যে কনক্রিট অবস্থানটা, ধরেন আমি আপনাকে অপছন্দ করি, এর মানে আর সবসময় এটাই হবে যে আমি আসলেই আপনাকে অপছন্দ করি, এর মানে এই হবে না যে আমি নিউজের সাথে আপনাকে পছন্দ করা শুরু করে দিলাম। তো একটা না কনক্রিট জায়গা ধরে রাখাটা বড় ব্যাপার, এবং এই কনক্রিট জায়গা যখন ধরে রাখতে পারবেন, তখন ওই যে আপনি বলছিলেন যে ভালোবাসার কথা, মানুষ ছবি ভুলে বা যেটাই হোক না কেন প্রশংসা করে, সোশ্যাল প্ল্যাটফর্মে এটা নিয়ে অনেক আলোচনা হয়, সেই জিনিসটা তৈরি হয়। তবে আমি কখনো মানুষের ওই আমার সাথে ছবি তুলবে, সোশ্যাল প্ল্যাটফর্মে আমার প্রশংসা করবে, সেই লক্ষণে কখনো কাজ করিনি। আমি সবসময় ন্যায়ের পক্ষে থাকার চেষ্টা করেছি।